হ্যালো এভরিওয়ান, আখিস ক্রিয়েশনের পক্ষ থেকে আমি আখি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য আমি আজ এই গলার ডিজাইনটি করে দেখাবো। এটা খুবই কমন এবং জনপ্রিয় একটি ডিজাইন অনলাইনে এবং মার্কেটে। বাচ্চাদের জন্য যে কুশি কাটার জামাগুলো বানানো হয় তার ম্যাক্সিমাম ড্রেসই এই গলার ডিজাইনটি হয়ে থাকে। আশা করছি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। বয়স অনুযায়ী ছোট বড় যে কোনো সাইজ করা যাবে। সাইজগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই গলাটি বানানোর জন্য আমি এখানে নয়তার সুতা ইউজ করেছি। আপনারা চিকন সুতা বা লাচ্ছি সুতা যে কোনো ধরনের সুতা ব্যবহার করতে পারবেন। সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে। নয়তার সুতা যেহেতু একটু মোটা সুতা তাই এখানে আমি 1.6 মিলিমিটার সাইজ হুক নিয়েছি। আপনারা সুতার থিকনেস অনুযায়ী হুক নেবেন। যদি চিকন সুতা হয় তাহলে আপনারা 1 মিলিমিটার সাইজ হুক নিতে পারেন। সুতার সাইজ যেমনই হোক না কেন, এই গলাটি বানানোর জন্য আমি যে নিয়মগুলো বলেছি সেগুলো সেম করতে হবে। এবার আমি চলে যাচ্ছি মূল প্যাটার্নে। প্রথমে একটা স্লিপ নট করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে স্লিপ নট করতে হবে। স্লিপ নট করা হয়ে গেলে এরপর এখানে চেইন করতে হবে। তো গলার সাইজ যেরকম করতে চান সে অনুযায়ী চেইন করে নিতে হবে। কুশি কাটার ভিতর সুতার লুপটা এমন পরিমাণে থাকবে যেন সহজেই আপ ডাউন করা যায়, খুব বেশি লুজ বা টাইট করা যাবে না। আমি এখানে চেইন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ইজিলি চেইন করে নিচ্ছি। খুব বেশি টাইট করে চেইন করা যাবে না, আবার অনেক বেশি লুজ করেও চেইন করা যাবে না, স্বাভাবিকভাবে চেইন করতে হবে। যতটুকু প্রয়োজন হয় চেইন করে নিতে হবে। তো এখানে আমি আমার প্রয়োজন মতো চেইন লম্বা করে নিয়েছি। এখানে আমি 17 ইঞ্চি মাপে চেইন করেছি। গলাটি আমি 16.5 ইঞ্চি মাপে করব, 1/2 ইঞ্চি বেশি করেছি। আমি এখানে একটি মেজারমেন্ট টেপ দিয়ে আপনাদের মেপে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গলাটি চেইনের সাইজ 17 ইঞ্চি হয়েছে। এর উপরে যখন ডাবল কুশি করব তখন এটা 1/2 ইঞ্চির মতো ছোট হয়ে যাবে, মানে 16.5 ইঞ্চির মতো হবে। এর পরেও কম বেশি হতে পারে, যদি কম বেশি হয় আপনারা পিছন থেকে খুলে নিতে পারবেন। তো হুক থেকে 4 নম্বর চেইনে আমি প্রথম ডাবল কুশি করছি। দেখতে পাচ্ছেন হুক থেকে 4 নম্বর চেইনে প্রথম ডাবল কুশি করছি। এরপর সেকেন্ড চেইনে একটা ডাবল কুশি করব। যখন ডাবল কুশি করব চেইনের উপরে লক্ষ্য রাখবেন একটা চেইনের একটা লুপের উপরে ডাবল কুশি করতে হবে। চেইনের একটা লুপের উপরে ডাবল কুশি করব, দুইটা লুপের উপর ডাবল কুশি করব না, তাহলে ডাবল কুশিগুলো দেখতে সুন্দর হবে আর কাজের ফিনিশিংটাও সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন ডাবল কুশিগুলো প্রথম রাউন্ডের যদি ছোট ছোট হয় তাহলে দেখতে ভালো লাগবে। অবশ্যই গলার ক্ষেত্রে ডাবল কুশিগুলো ছোট ছোট করে দেওয়ার চেষ্টা করবেন, যদি ডাবল কুশিগুলো বড় হয়ে যায় তাহলে দেখতে ভালো লাগবে না। তো যতগুলো চেইন আছে সবগুলো চেইনে ডাবল কুশি করে নিতে হবে। আমি সবগুলো চেইনে এখানে ডাবল কুশি করে নিয়েছি, একদম শেষের দিকে চলে এসেছি। সবগুলো ডাবল কুশি করার পর যদি দেখেন যে যে সাইজটা চান তার চেয়ে ছোট হয়েছে, তাহলে এই যে বাড়তি সুতাটা দেখতে পাচ্ছেন এই সুতা থেকে কয়েকটা চেইন করে এই সাইজটা বড় করে নিতে পারেন। এই চেইনের উপরে ডাবল কুশি করলেই সাইজটা বড় হয়ে যাবে। আর যদি এমন হয় যে সবগুলো ডাবল কুশি করার পর এটা বড় হয়ে গেছে, তখন ছোট করার জন্য পিছন থেকে কয়েকটা চেইন খুলে নেবেন, তাহলেই এটা ছোট হয়ে যাবে। ওকে, তো এটা হচ্ছে একটা টেকনিক। একটা চেইন দিয়ে লক করে সুতাটা কেটে নিচ্ছি। আমি এবার অন্য কালার সুতা ইউজ করব। তো আমি এবারে হোয়াইট কালার সুতা ইউজ করব। একদম লাস্টের যে স্টিচ আছে লাস্ট স্টিচে আমি সুতা জয়েন করে নিচ্ছি, হোয়াইট কালার সুতা। জয়েন করার পর আমি এখানে চেইন 1 করব। চেইন 1 করে এটাকে টার্ন করে নিতে হবে। এবার শুরুতে এবং শেষে 5টা করে আমি সিঙ্গেল কুশি করব। প্রথমেই সেম স্টিচে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি, সেম স্টিচে একটা সিঙ্গেল কুশি করছি। নেক্সট 4 স্টিচে একটা করে সিঙ্গেল কুশি করব, তাহলে মোট 5টা সিঙ্গেল কুশি করা হবে, টোটাল 5 সিঙ্গেল কুশি।
পাঁচটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার চলে যাব ডিজাইনে। যেহেতু পিছনে ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার ছিল, সো আমি পিছনের কালারটা চেঞ্জ করে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমি এখন পাঁচটা চেইন করে নিচ্ছি, চেইন ফাইভ। পাঁচটা চেইন করার পর নিচে আমি দুই ঘর স্কিপ করে থার্ড স্টিচে একটা সিঙ্গেল কুশি করব। আবার পাঁচটা চেইন করব, চেইন ফাইভ। চেইন ফাইভ করার পর নিচে দুই ঘর স্কিপ করে থার্ড স্টিচে একটা সিঙ্গেল কুশি করব। ওয়ান সিঙ্গেল কুশি অন থার্ড স্টিচ। আবার পাঁচটা চেইন করব, চেইন ফাইভ। ওয়ান টু থ্রি ফোর ফাইভ। থার্ড স্টিচে ওয়ান সিঙ্গেল কুশি করতে হবে। এই হচ্ছে এই রাউন্ড এর ডিজাইন। পাঁচটা চেইন করব আর তিন নম্বর ঘরে একটা সিঙ্গেল কুশি দেব। তো এভাবেই এই রাউন্ড কন্টিনিউ করে যেতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরও কয়েকটা ঘর করে দেখিয়ে দিচ্ছি। তো ডিজাইনটি এরকম হবে। এভাবে পুরো রাউন্ড কন্টিনিউ করে যেতে হবে। আমি সম্পূর্ণ রাউন্ড করে নিয়েছি, একদম শেষের দিকে চলে এসেছি। লাস্ট পাঁচটা চেইন করার পর দুই ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে একটা সিঙ্গেল কুশি দেব। এবার লাস্ট দেখব যে এখানে চারটা ঘর বাকি আছে, এই চারটা ঘরে চারটা সিঙ্গেল কুশি দেব। তাহলে শেষের দিকে মোট পাঁচটা সিঙ্গেল কুশি হবে। যদি শেষের দিকে পাঁচটা সিঙ্গেল কুশি না মিলে, তাহলে আগের ঘরগুলোতে দুই একটা কম বেশি করে তারপর শেষের দিকে এসে মিলিয়ে দিতে হবে, যেন দেখতে ভালো লাগে। এটাও হচ্ছে একটা টেকনিক। তো এখানে পাঁচটা সিঙ্গেল কুশি করে দিয়েছি, নেক্সট রাউন্ডে চলে যাচ্ছি। চেইন টু করে এবার টার্ন করে নিলাম। এবার চেইন টু করেছি, আগের রাউন্ডে একটা চেইন করেছিলাম, এখানে দুটো চেইন করলাম। সেম স্টিচে একটা ডাবল কুশি করেছি। এখানে যে পাঁচটা সিঙ্গেল কুশি ছিল, পাঁচটা সিঙ্গেল কুশির উপরে এবার একটা করে ডাবল কুশি করে দেব। তাহলে মোট পাঁচটা ডাবল কুশি হবে, টোটাল ফাইভ ডাবল কুশি। পাঁচটা ডাবল কুশি এখানে করে নিয়েছি। এবার করব চেইন থ্রি। তিনটা চেইন করে নিয়েছি। এবার প্রথম যে স্পেসটা দেখতে পাচ্ছেন, প্রথম চেইনের স্পেসে একটা সিঙ্গেল কুশি করলাম। এবার করব চেইন ফাইভ, পাঁচটা চেইন করব। চেইন ফাইভ করার পর দ্বিতীয় স্পেসের ভিতরে একটা সিঙ্গেল কুশি করব। এবার পাঁচটা করে চেইন করতে হবে, চেইন ফাইভ। ওয়ান সিঙ্গেল কুশি, নেক্সট স্পেস। আবার পাঁচটা চেইন করব, চেইন ফাইভ। ওয়ান সিঙ্গেল কুশি, নেক্সট স্পেস। এভাবে এই রাউন্ড কন্টিনিউ করে যেতে হবে। প্রতিবার পাঁচটা করে চেইন নেব আর প্রতিটা স্পেসে একটা করে সিঙ্গেল কুশি করব। এভাবে পুরোটা করে নিতে হবে। আমি পুরোটা করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন গলাটা ওভার গোল হয়ে গেছে, মানে যতটুকু গোল হওয়ার দরকার ছিল তার চেয়ে বেশি হয়েছে। সেজন্য নেক্সট রাউন্ডে আমি চেইনের পরিমাণ বাড়াবো না। এই রাউন্ডে যতগুলো চেইন ইউজ করেছি, মানে পাঁচটা করে চেইন, নেক্সট রাউন্ডেও পাঁচটা করে চেইনই ইউজ করব। তো এই রাউন্ড এখনও শেষ হয়নি, এর শেষের দিকে একটু কাজ বাকি আছে, আমি দেখিয়ে দিচ্ছি। একদম লাস্টের দিকে আমি তিনটা চেইন করব, পাঁচটা চেইন করব না। তিনটা চেইন করেছি। এবার লাস্ট যে পাঁচটা ডাবল কুশি করার কথা ছিল সেটা করে দিচ্ছি। ওয়ান ডাবল কুশি, লাস্ট ফাইভ স্টিচ। শেষের দিকে পাঁচটা ডাবল কুশি করতে হবে। ফাইভ ডাবল কুশি করা হয়ে গেছে। এবার নেক্সট রাউন্ডে চলে যাব। এ পর্যায়ে একটা চেইন করে টার্ন করে নেব, চেইন ওয়ান করে টার্ন করে নেব। এই চেইনের ঘরগুলো দেওয়ার জন্য একবার আমি সিঙ্গেল কুশি দিচ্ছি, একবার ডাবল কুশি দিচ্ছি, যাতে করে দুই পাশের যে শেপটা আছে, এই পাঁচটা করে সিঙ্গেল কুশি আর ডাবল কুশি, এটার শেপটা সুন্দর থাকে। একটা চেইন দিয়েছি। এবার এটাকে টার্ন করে এখানে যে পাঁচটা স্টিচ আছে, এই পাঁচটা স্টিচে একটা করে সিঙ্গেল কুশি করে দিচ্ছি। তাহলে টোটাল ফাইভ সিঙ্গেল কুশি এখানে হবে, টোটাল ফাইভ সিঙ্গেল কুশি।
আরো একটা রাউন্ড এরকম চেইন দিয়ে করব। এবার আমি পাঁচটা চেইন করব, চেইন 5, 1 2 3, আরো দুটো করব 4 5। প্রথমে যে ছোট স্পেসটা দেখতে পাচ্ছেন এটা আমি বাদ দিয়ে সেকেন্ড স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে দেব, ফার্স্ট স্পেস স্কিপ করতে হবে। আবার পাঁচটা চেইন করব, চেইন 5, আর কোনো স্পেস স্কিপ করতে হবে না, শুধুমাত্র প্রথম এবং শেষের যে ছোট স্পেসটা আছে সেটা স্কিপ করতে হবে। নেক্সট স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে দিলাম, আবার পাঁচটা চেইন করব, চেইন 5, নেক্সট স্পেস 1 সিঙ্গেল ক্রোশে। এভাবে পাঁচটা করে চেইন করব আর প্রতিটা স্পেসে একটা করে সিঙ্গেল ক্রোশে করে এই রাউন্ড করে নেব। তো দেখতে পাচ্ছেন গলাটা সুন্দর একটা গোল শেপে আছে, শেষের দিকে কিছু কাজ বাকি আছে দেখিয়ে দিচ্ছি। লাস্টের দিকে এসে আমি আবার পাঁচটা চেইন করব, চেইন 5, এখানে একটা ছোট স্পেস আছে সেটাকে স্কিপ করে লাস্ট যে পাঁচটা স্টিচ আছে এই পাঁচটা স্টিচে পাঁচটা সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি, 1 সিঙ্গেল ক্রোশে লাস্ট 5 স্টিচ, টোটাল 5 সিঙ্গেল ক্রোশে হবে। এই রাউন্ড শেষ। এবার আমি এই হোয়াইট কালার সুতাটা কাট করে নেব, একটা চেইন দিয়ে লক করে সুতা কেটে নিচ্ছি। প্রথমে যে সুতার কালারটা ইউজ করেছিলাম পিঙ্ক কালার সেটা এবার আমি জয়েন করে নেব, লাস্ট স্টিচে আমি জয়েন করে নিচ্ছি। এভাবে জয়েন করার পর আমি চেইন 2 করব, দুটো চেইন করে এটাকে টার্ন করে নিতে হবে। টার্ন করার পর 1 ডাবল ক্রোশে, নেক্সট 5 স্টিচ, এখানে মোট 5টা স্টিচে একটা করে ডাবল ক্রোশে করতে হবে, সিঙ্গেল ক্রোশে আর করতে হবে না, এবার থেকে ডাবল ক্রোশেই করতে হবে, টোটাল 5 ডাবল ক্রোশে এখানে করে নিচ্ছি। ফাইভ ডাবল ক্রোশে করা হয়ে গেছে, এবার একটা চেইন করে নেব, চেইন 1, প্রথমে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে 4 ডাবল ক্রোশে করতে হবে, 4 ডাবল ক্রোশে অন ফার্স্ট স্পেস, 4টা ডাবল ক্রোশে করে নিতে হবে। ফোর ডাবল ক্রোশে করে নিয়েছি, এখানে আবার একটা চেইন করব, নেক্সট স্পেস 4 ডাবল ক্রোশে করে নেব, আবার 4টা ডাবল ক্রোশে এখানে করে দিচ্ছি। এটা শেষ হয়ে গেলে একটা চেইন করব, চেইন 1, নেক্সট স্পেস 4 ডাবল ক্রোশে, এভাবে একটা করে চেইন করব আর প্রতিটি স্পেসে 4টা করে ডাবল ক্রোশে করতে হবে, চেইন 1 অ্যান্ড 4 ডাবল ক্রোশে করে কন্টিনিউ করতে হবে। তো আমি অংশটুকু করে নিয়েছি, বাকিটা একইভাবে করতে হবে, এভাবে পুরো রাউন্ড করে ফিরে আসছি। তো এই রাউন্ড পুরোটা করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, গলাটা অনেকটা ছড়িয়ে গেছে দেখতে পাচ্ছেন, আগে অনেকটা গোল শেপ ছিল এবার ছড়িয়ে গেছে। তো পরবর্তী যে রাউন্ড হবে সেটা মাথায় রেখেই করতে হবে, লাস্ট একটা চেইন দিয়ে এবার লাস্ট 5 ডাবল ক্রোশে করে দিতে হবে, 1 ডাবল ক্রোশে লাস্ট 5 স্টিচ। নেক্সট রাউন্ড চেইন 2 করে এটাকে টার্ন করে নিতে হবে, 1 ডাবল ক্রোশে, নেক্সট 5 স্টিচ, এখানে যে 5টা স্টিচ আছে এখানে একটা করে ডাবল ক্রোশে করে দেব।
5 ডাবল ক্রোশে এখানে করে নিয়েছি। এই পর্যায়ে যে শেল ডিজাইনটি আছে এই গলা ডিজাইনে সেটা শুরু হবে। প্রথমে একটা চেইন করে নিচ্ছি, প্রথম চেইন ওয়ান স্পেস এর ভিতরে এবার শেল করব। সেজন্য আমি করছি 2 ডাবল ক্রোশে, দুটো ডাবল ক্রোশে করছি, এরপর করব দুটো চেইন, চেইন 2, আবার এই একই স্পেসের ভিতরে দুটো ডাবল ক্রোশে করব। তা দেখতে পাচ্ছেন এটাই হলো শেল, এরকম একটা শেল করে নিয়েছি। এবার একটা চেইন করব, চেইন 1, চেইন 1 করে নেক্সট চেইন 1 স্পেসে চলে যেতে হবে। এখানে সেম একই ভাবে আবার শেল করব, 2 ডাবল ক্রোশে, চেইন 2, 2 ডাবল ক্রোশে, সেম স্পেস। দুটো শেল করে নিয়েছি, একটা চেইন করব, চেইন করার পর পরবর্তী চেইন 1 স্পেসের ভিতরে একইভাবে করতে হবে, দুটো ডাবল ক্রোশে করব, এরপর দুটো চেইন করব, 1 2, সেম একই স্পেস এর ভিতরে আবার দুটো ডাবল ক্রোশে করব। আশা করছি ডিজাইনটি বুঝতে পেরেছেন এই রাউন্ডে কি করতে হবে। একটা চেইন করছি, পরবর্তী চেইন 1 স্পেসের ভিতরে সেম একইভাবে শেল করতে হবে। তো এইভাবে এই রাউন্ড পুরোটা কন্টিনিউ করে নেব। পুরো রাউন্ড করে ফিরে আসছি, এই রাউন্ড শেষে ফিরে এলাম। দেখতে পাচ্ছেন গলার শেপটা কিন্তু গোল শেপ হয়েছে, আগের রাউন্ডের চেয়ে এটা অনেকটাই গোল শেপে চলে এসেছে। পরবর্তী রাউন্ডে চলে যাব। তার আগে এখানে লাস্ট কিছু কাজ বাকি আছে, লাস্ট একটা চেইন দিয়ে তারপর এখানে 5টা ডাবল ক্রোশে করে দিতে হবে। নেক্সট রাউন্ড চেইন 2 করে এটাকে টার্ন করে নেব, এখানে 5টা ডাবল ক্রোশে শুরুতেই করে নিতে হবে, 5 ডাবল ক্রোশে। আগের রাউন্ডে এখানে একটা করে চেইন নিয়েছিলাম, এবার এই রাউন্ডে আমি দুটো করে চেইন নেব। চেইন 2 করে শেলের ভিতরে যে চেইন 2 স্পেস আছে এই স্পেসের উপরে আবার একটা শেল করব, 2 ডাবল ক্রোশে, চেইন 2 অ্যান্ড 2 ডাবল ক্রোশে, সেম স্পেস। শেলটি করা হয়ে গেছে, আবার আমি দুটো চেইন করব, চেইন 2, আগের রাউন্ডে একটা চেইন করেছিলাম এই রাউন্ডে দুটো করে চেইন করতে হবে। চেইন 2 করার পর নেক্সট শেল স্পেস এর ভিতরে আবার শেল করে নেব, 2 ডাবল ক্রোশে, চেইন 2 অ্যান্ড 2 ডাবল ক্রোশে, সেম স্পেস। একই স্পেসের ভিতরে দুটো ডাবল ক্রোশে, দুটো চেইন এবং দুটো ডাবল ক্রোশে করে নিলাম। আবার আমি দুটো চেইন করব, পরবর্তী শেল স্পেসের ভিতরে আবার একইভাবে শেল করে নিতে হবে। তো এই হচ্ছে এই রাউন্ডের ডিজাইন, এভাবে এই রাউন্ড পুরোটা করে নিতে হবে। সবগুলো শেল স্পেসের ভিতরে একইভাবে শেল করতে হবে, আর মাঝে দুটো করে চেইন দিতে হবে। তো আমি পুরোটা করে ফিরে আসছি, দেখতে পাচ্ছেন পুরোটা করে ফিরে এসেছি। আপনারা লক্ষ্য করেন এই গলাটি কিন্তু এবার গোলের চেয়ে একটু বেশি গোল হয়ে গেছে, মানে একটু ওভার গোল হয়ে গেছে, যে কারণে পরবর্তী রাউন্ডে আমি যে চেইনের পরিমাণটা বাড়িয়েছি একটা চেইনের পর দুটো চেইন, এটা আর বাড়াবো না। সেম আমি দুটো চেইন দিয়ে পরবর্তী আরও দুটো রাউন্ড কন্টিনিউ করব। যদি গলাটা এরকম ছড়ানো থাকতো তাহলে আমি আরও একটা চেইন বাড়াতাম, মানে দুটো যে চেইন নিয়েছিলাম তার জায়গায় 3টা চেইন নিতাম। আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যেন আপনাদের কাজ করতে সুবিধা হয়। যেহেতু এটা ওভার গোল হয়ে গেছে তাই আমি আর চেইনের পরিমাণ বাড়াবো না। যে দুটো করে চেইন নিয়েছি সেই দুটো করে চেইন নিয়েই সেম একইভাবে আমি আরও দুটো রাউন্ড কন্টিনিউ করব। তো আমি আরও দুটো রাউন্ড একইভাবে কন্টিনিউ করব।
দুটো চেইন এরপর সেল করব সেম একই ভাবে আবার দুটো চেইন করে আবার সেম একই ভাবে সেল করব তো এভাবে আমি আরো দুটো রাউন্ড করে ফিরে আসছি তো আমি আরো দুটো রাউন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন দুটো রাউন্ড করার পরে দেখতে পাচ্ছেন গলার শেপটা সুন্দর শেপে এসেছে এটা ওভার হয়ে যায়নি মানে ওভার গোল হয়ে যায়নি পরিমাণ মতো গোল হয়েছে গলার গোল গলার ক্ষেত্রে এই সুন্দর গলার শেপটা আনা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এটা যদি পরিমাণ মতো গোল না হয় তাহলে দেখতে ভালো লাগে না তো আমি সুতাটা কেটে নিয়েছি এবার আমি হোয়াইট কালার সুতা ইউজ করব একটা চেইন দিয়ে লক করে আমি সুতাটা কেটে নিয়েছি এবার আমি হোয়াইট কালার সুতা প্রথম স্টিচে জয়েন করে নিচ্ছি প্রথম স্টিচে জয়েন করতে পারেন বা লাস্ট স্টিচেও জয়েন করতে পারেন মানে অপোজিট পাশে যদি থাকে তাহলে লাস্ট স্টিচ হয় আর এই পাশে ঘোরালে প্রথম স্টিচ হয় ব্যাপারটা একই তো এবার আমি দুটো চেইন করে এটাকে আর টার্ন করার দরকার হয়নি যেহেতু এটা পাশেই আছে দুটো চেইন করে সেম স্টিচে আমি একটা ডাবল কুশি করেছি এখানে যে পাঁচটা স্টিচ আছে পাঁচটা স্টিচে একটা করে ডাবল কুশি করে দিচ্ছি মোট পাঁচটা ডাবল কুশি হয়েছে টোটাল ফাইভ ডাবল কুশি ফাইভ ডাবল কুশি এখানে করে নিয়েছি এবার এটা হচ্ছে লাস্ট রাউন্ড তো প্রথমে যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল কুশি দেব কোনো চেইন নিতে হবে না এই রাউন্ডে কোনো চেইন হবে না সিঙ্গেল কুশি দেওয়ার পর এখান থেকে সরাসরি শেলের ভিতরে যে চেইন টু স্পেস আছে এখানে কাজ করতে হবে এই শেল টু স্পেস এর ভিতরে আমি ছয়টা ডাবল কুশি দেব সিক্স ডাবল কুশি অন শেল স্পেস এখানে আমি ছয়টা ডাবল কুশি দেব যদি আপনাদের গলা গোল না হয় ছড়িয়ে থাকে ছড়ানো থাকে যদি গলার শেপ আরও গোল করতে চান তাহলে এখানে ছয়টার জায়গায় আপনারা সাতটা কিংবা আটটা দিতে পারেন ইউ ক্যান ইউজ সেভেন অর এইট ডাবল কুশি অন দিস স্পেস এরপর কোনো চেইন না নিয়ে পরবর্তী স্পেসের ভিতরে একটা সিঙ্গেল কুশি দিলাম আবার কোনো চেইন না নিয়ে পরবর্তী শেল স্পেস এর ভিতরে ছয়টা ডাবল কুশি দেব সিক্স ডাবল কুশি নেক্সট স্পেস সিক্স ডাবল কুশি এখানে করে নিয়েছি নেক্সট চেইন টু স্পেসের ভিতরে একটা সিঙ্গেল কুশি করে দেব দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটি এরকম হবে লাস্ট রাউন্ডে এবার এখানে একটা সিঙ্গেল কুশি করে দিচ্ছি এখান থেকে কোনো চেইন না নিয়ে নেক্সট শেল স্পেসের ভিতরে সিক্স ডাবল কুশি করতে হবে ছয়টি ডাবল কুশি করে দিচ্ছি তো করা হয়ে গেছে নেক্সট চেইন টু স্পেসের ভিতরে একটা সিঙ্গেল কুশি করব তো এই হচ্ছে লাস্ট রাউন্ড এর ডিজাইন তো এভাবে পুরো রাউন্ড করে নিতে হবে এভাবে আমি পুরো রাউন্ড করে ফিরে আসছি লাস্ট রাউন্ড পুরোটা করে নিয়েছি সামনে এবং পিছনে দেখতে পাচ্ছেন দেখিয়ে দিচ্ছি পুরোটা করে নিয়েছি আর গলার শেপটা দেখেন সুন্দর একটা গোল শেপে এসেছে এটা ওভার হয়ে যায়নি মানে ওভার গোল হয়ে যায়নি পরিমাণ মতো গোলই এসেছে লাস্ট ফাইভ ডাবল কুশি করে দিতে হবে এখানে লাস্ট ফাইভ ডাবল কুশি করে দিচ্ছি লাস্ট ফাইভ ডাবল কুশি করা হয়ে গেছে এবার আমি একটা চেইন দিয়ে লক করে সুতা কেটে নেব গলার কাজটি শেষ মূল যে গলার কাজ সেটা শেষ এবার এই যে বাড়তি সুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে সুন্দর করে হাইড করে নিতে হবে তো আমি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি একটা নিডল লাগবে একটা নিডল দিয়ে এভাবে হাইড করে নিতে হবে হাইড করার পর বাড়তি যে সুতাটা আছে সেটা কেটে নিতে হবে গলা করার পর অবশ্যই সুন্দর করে সুতাগুলো হাইড করবেন যেন দেখা না যায় দেখা গেলে কিন্তু আপনারা যে কাজটা করবেন সেটা যত সুন্দরই হোক না কেন দেখতে ভালো লাগবে না সেজন্য কিভাবে এগুলো দেখা না যায় মানে হাইড করতে হয় সেটা জানতে হবে তো সেজন্যই আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এখানে
এক পাশে ভাবে করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ক্লিয়ার করে নিয়েছি সবকিছু। সেম একই ভাবে অপর পাশেও আমি এই বাড়তি যে সুতাগুলো আছে সেগুলো হাইড করে দেব। তো আমি হাইড করে দিয়েছি। গলার উপরে যে ফ্লাওয়ারগুলো দিয়েছি সেগুলো কিভাবে বানাতে হবে দেখিয়ে দিচ্ছি। ফুল বানানোর জন্য প্রথমে একটা স্লিপ নট করে নিয়েছি। এবার আমি আটটা চেইন করব, চেইন 8। সুতার থিকনেস অনুযায়ী এই চেনের পরিমাণ কম বেশি হতে পারে। তো নয়টার সুতায় আমি আটটা চেইন করে নিয়েছি। এবার প্রথম চেইনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এবার উপরের রাউন্ডে কাজ করার জন্য আমি তিনটা চেইন করব, চেইন 3। এবার এই যে গোল রিংটা হলো এই রিংয়ের ভিতরে কাজ করতে হবে। প্রথমে আমি 6টা ডাবল কুশি করছি, 6 ডাবল কুশি, 6টা ডাবল কুশি করে নিচ্ছি। এখানে এই 6টা ডাবল কুশি একটা পাপড়ি হিসেবে গণনা করা হবে। 6টা ডাবল কুশি করে নিচ্ছি, হয়ে গেছে। এবার একটা সিঙ্গেল কুশি করব, সেম একই রিংয়ের ভিতরে একটা সিঙ্গেল কুশি করব, দেখতে পাচ্ছেন। এই সিঙ্গেল কুশি করার কারণে পাপড়িটা সুন্দরভাবে বোঝা যাবে। আবার আমি 6টা ডাবল কুশি করব, 6 ডাবল কুশি। হয়ে গেছে। এবার আমি একটা সিঙ্গেল কুশি করব, তাহলে এটা একটা পাপড়ির মতো হবে। আবার 6টা ডাবল কুশি করব, 6 ডাবল কুশি। এবার একটা সিঙ্গেল কুশি করতে হবে, তাহলে এটা একটা পাপড়ির মতো হবে। তো আমি এখানে তিনটা পাপড়িই চাইছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো এখানে আমি তিনটা পাপড়ি দিয়েছি, সুতাটা কেটে নিলাম, একটা চেন দিয়ে লক করে সুতা কেটে নিয়েছি। ফুলের নিচের পার্টে আমি হোয়াইট কালার দিয়ে করব, সেজন্য হোয়াইট কালার সুতা দিয়ে চেন করে নিচ্ছি। এখানে প্রথম রাউন্ডে ফুলের জন্য আমি 8টা চেন করেছিলাম, দ্বিতীয় রাউন্ডে ফুলের জন্য আমি 16টা চেন করব, চেন 16। উপরে যতগুলো চেন নেবেন নিচের ফুলের জন্য তার ডাবল চেন নিতে হবে। তো আমি 16টা চেন নিয়েছি। এখানে 16টা চেন নেওয়ার পর ফার্স্ট চেনের ভিতরে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিতে হবে। এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এবার সেম একইভাবে পাপড়িগুলো করে নিতে হবে। পাপড়ির জন্য আমি এখন তিনটা চেন করে নেব, চেন 3। তিনটা চেন করে নিচ্ছি। এবার এখানে 6টা ডাবল কুশি করতে হবে, 6 ডাবল কুশি। ছয়টা ডাবল কুশি করা হয়ে গেলে পাপড়ি বোঝানোর জন্য একটা সিঙ্গেল কুশি করতে হবে, 1 সিঙ্গেল কুশি। হয়ে গেল প্রথম পাপড়ি। দ্বিতীয় পাপড়ির জন্য আমি আবার 6টা চেইন করে নেব, সরি 6টা ডাবল কুশি করে নেব, 6টা ডাবল কুশি করে দিচ্ছি। আবার একটা সিঙ্গেল কুশি করতে হবে পাপড়ি বোঝানোর জন্য। আবার 6টা ডাবল কুশি করব। এভাবে আমি এখানে 5টা পাপড়ি দিতে চাই, তো আমি 5বার করে এভাবে 6টা করে ডাবল কুশি করেছি, টোটাল 5 টাইমস, আর একটা করে সিঙ্গেল কুশিও দিয়েছি প্রতিবার। এবার একটা চেইন দিয়ে লক করে আমি সুতাটা কেটে নেব। আর এই যে কাটা সুতাগুলো আছে এগুলো সুন্দর করে হাইড করতে হবে। তো আমি আপনাদের একটা হাইড করা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে দুটো ফুল, এই দুটোকে জোড়া দিয়ে একটা করা হবে। তো আমি এই বাড়তি সুতাটা হাইড করা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইভাবে খুব সহজে হাইড করে নেবেন, সুতাগুলো সেটিং করে নেবেন। বাড়তি সুতাগুলো কেটে নিলাম। এই পিঙ্ক কালার সুতাটা একইভাবে করে নিতে হবে।
তো আমি বাড়তি সুতাগুলো কেটে নিয়েছি। এবার একটার উপর আরেকটা বসিয়ে দিলেই ফুলটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন খুব সহজ। তো একইভাবে আমি মোট তিনটা ফুল করেছি, এই যে তিনটা ফুল করেছি, যে গলার ডিজাইনটি করেছি নেক ডিজাইন তার উপরে বসানোর জন্য। এরকম দুটো করে আলাদা আলাদা পার্ট করে একসাথে জোড়া দিয়ে দিতে হবে। তো এটা আমি এবার যে গলার ডিজাইনটি করেছি সেটার উপর বসিয়ে দেব। গলার উপরে এভাবে ফুল বসানোর পর সুই সুতা দিয়ে আপনারা এই ফুলগুলো গলার সাথে আটকে নেবেন, যেখানে বসাতে চান সেখানে বসিয়ে সুই সুতা দিয়ে এই ফুলগুলোকে আটকে দিতে হবে। তো এই গলার ডিজাইনটি এখন একদমই রেডি। ডিজাইনটি খুবই জনপ্রিয় একটি ডিজাইন, বাজারে যেসব ডিজাইন দেখা যায় ড্রেসগুলো বাচ্চাদের, তার ম্যাক্সিমাম ডিজাইনই এই গলার হয়ে থাকে। তাই আশা করছি এই ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। যদি ভালো লাগে এই ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দেবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।